ব্যাক টু মাই চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ কৌশালী পাল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর আজ হচ্ছে 16 সেপ্টেম্বর, আর এখন বাজে তো ঠিক 1। তো সকাল থেকে মোটামুটি সব কাজ কমপ্লিট। আর মহালয়া কালকে, আজকে মানে ভোর রাতে, মানে সেটা 17 সেপ্টেম্বর হবে, তার সাথে বিশ্বকর্মা পুজো। কিন্তু এবার দুর্গা পুজো কিন্তু একদম এক মাস পরে। তো আমরা জানি মহালয়া যেদিনকে হয় ঠিক তার এক সপ্তাহের মধ্যে শুরু হয় হচ্ছে, তার পরের দিনে এক সপ্তাহ ঠিক পরের দিনটাই হয় হচ্ছে সপ্তমী। তো এবারে পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো পুজোর শুভারম্ভ শুরুই হয়ে গেছে, দেবীপক্ষের শুরু, আজকে পিতৃপক্ষের শেষ। অমাবস্যা হয়ে যাওয়া মানেই হচ্ছে পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু, দেবীপক্ষের শুরু। তো আমি আজকে লুকটা দিয়েছি যেটা, সেটা হচ্ছে শাড়ি, আমার অল টাইম ফেভারিট। আর আশা করি এটা সকলেরই, অনেকেরই ভালোবাসে শাড়ি পরতে। তো আমি শাড়ি পরতে সবসময় ভালোবাসি বলেছি। তো আমি আজকে আমার লুকটা যেটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে পুজোর সময় সকালবেলাটা হালকা মেকআপে কীভাবে সাজবে। তো আমি কিচ্ছু ইউজ করিনি, চান করেছি, অ্যালোভেরা জেল লাগিয়েছি, কাজল লাগিয়েছি, কাজলটাই আমি আইলাইনার মতো করে ফেলেছি, আর আইব্রোটাকে হালকা আমি ব্রাশ করেছি, আর লিপস্টিক লাগিয়েছি কালো লিপ। আমরা যেটা পুজোর সময় যেরকম সোনার একটা মঙ্গলসূত্র কানের দুল পরি সেরকমই পরেছি, আর হালকা একটা কটন শাড়ি পরেছি। এটা হচ্ছে চান্দেরির, খুব হালকা, মানে লাইট ওয়েটের, কারণ পুজোর সময় বাড়িতে লোকজন আসে বা আমরা হয়তো সামনের প্যান্ডেলে যাই, তো এরকম হালকা শাড়ি পরলে ভালোই লাগে। আর মেয়েদের অনেক কাজ থাকে, মেয়েদের কিন্তু সকলেই, আমার মা জেঠিমাদেরকে তো দেখেই এসেছি, পুজো মানে কিন্তু সকাল থেকেই মেয়েদের কাজ, তেমন আমাদেরও হয়, খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু তো স্পেশাল হয়ে যায়। তো দুর্গাপুজো আমাদের যেহেতু বাঙালিদের একটা বড় ফেস্টিভ্যাল, মানে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য। তো আমার বাড়িতে যেহেতু অন্নপূর্ণা পুজো হয় ঠিক ছ মাস মানে গ্যাপে হয়, মানে অন্নপূর্ণা পুজোর থেকে 6 মাস আমরা ওয়েট করি দুর্গাপুজোর জন্য, আর দুর্গাপুজো যেই হয়ে যায় আমরা ওয়েট করি অন্নপূর্ণা পুজোর জন্য। তো আমরা এটা পেয়েছি, এটা মায়ের আশীর্বাদ। তো যাই হোক, চলো, হ্যাঁ, আজকে আমি ভিডিওটা যেটা করছি সেটা হচ্ছে হাবিবসের চুল কাটিং, ভালো কি খারাপ, আর সবথেকে বড় কথা গ্লোবাল হেয়ার কালার আমি করেছি, সেটা ভালো কি খারাপ। তো প্রথমে আমি তোমাদের আমার চুল কাটিংটা দেখিয়ে নিই, তারপরে আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করছি। আজকে সকাল থেকে ঝলমলে রোদ উঠেছে, আর পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ আকাশে, এই সোনালি গোল্ডেন রোদ, রোদের কালারটা কিন্তু একদম গোল্ডেন হয় শরৎকালে, আর এই আকাশের পূজার মতো তুলোর মতো আকাশে মেঘের জন্য আমরা এত গোটা বছর অপেক্ষা করি। তাই অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের কাজ করেছি, মানে পুরো জামা কাপড় কেচে ফেলা শুরু হয়ে গেছে, পুজো বলে ব্যাপার, সকলেই এক্সট্রা কাটতে হবে। এগুলো আমার রেগুলারই জামা কাপড়, যেমন কাঁচা সবটাই, তো রোদ দেখে পটাপট কেচে ফেলেছি, মেশিন চালিয়ে ফেলেছি, এত সুন্দর লাগছে আকাশ মেঘ সব কিছু মিলিয়ে, দারুণ লাগছে। আর অল্প অল্প একটুখানি কালো কালো করে এসছে, বৃষ্টি হবে না কিন্তু এই সময় এটা হয়। তো আমি দেখিয়ে দিলাম যে আজকে সকালটা কীরকম ওয়েদারটা। তো আমি যেটা বলছিলাম, হাবিবসে সবথেকে বড় কথা চুল কাটিং কিন্তু বেশি প্রাইস নেয় না, নর্মাল প্রাইসই নেয়। আমি সামনেটা লেয়ার্স কেটেছি আর পেছনটা স্ট্রেট কেটেছি, তো ওরাই বললো আমি এটাই কাটি, কারণ আমার চুলের কোয়ালিটিটা ভালো হলেও কী হবে, চুলের কোয়ান্টিটিটা খুব কম, ওই কারণে এটা কাটলে আমার একটুখানি বেশি মনে হয়। তাই কাটিং হলো অপূর্ব করেছে, ধৈর্য সহকারে করেছে, শ্যাম্পু করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শ্যাম্পু হাবিব সবসময় আগে করিয়ে নেয়, আর ওটা ইনক্লুডিং কাটিংয়ের মধ্যে। তো আমার এই কাটিংয়ে নিয়েছে 400 টাকা, আর জিএসটি ওদের আলাদা, তো জিএসটি বোধ হয় 100 কি 150 টাকা কাটিংয়ের জন্য নিয়েছে, তো ওটা আমি আলাদাভাবে জিজ্ঞেস করিনি, কারণ যেহেতু আমি গ্লোবাল হেয়ার কালার করেছিলাম, তো গ্লোবাল হেয়ার কালারে আমার লেন্থ অনুযায়ী ওরা 2000 টাকা নিয়েছে, ট্যাক্স নিয়ে সব কিছু নিয়ে আমার 2800 টাকা পড়েছে, 2800 জিএসটি। তবে জিএসটিটা আমি রিটার্ন পেয়ে যাবো, কারণ আমাদের যেহেতু জিএসটি ফাইল আছে, তো জিএসটির ওই যদি কারোর রিটার্ন মানে জিএসটি ফাইল থাকে তাহলে অবশ্যই জিএসটি বিল নেবেন, বিলটা দিলেই আপনি রিটার্নটা পেয়ে যাবেন, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা। তো আমার কাটিংটা খুব ভালো লেগেছে, খুব ধৈর্য সহকারে করেছে এবং কালারটাও পড়েছে, তো সেটাও ধৈর্য সহকারে টাইম নিয়ে প্রায় আমার 2.5 ঘন্টা
সময় নিয়েছে, কিন্তু আমার কালারটা আমার খুব একটা ভালো লাগেনি। তার থেকে আমার মনে হয় যে বাড়িতে ভালো কালার কিনে অনলাইনে হোক যাই হোক, তো সেটাকে করাটা আমার মনে হয় বেটার। তো আমি তোমাদের প্রসেসগুলো দেখাচ্ছি পরপর পরপর, যে কীভাবে করেছে কীভাবে কাটিং সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যদি ভালো লাগে করো, তবে হ্যাঁ কাটিংটা অবশ্যই করতে পারো। হেয়ার কালারটা আমার মনে হয়েছে, এটা আমার নিজস্ব মতামত, যে বাড়িতে করাটা দি বেস্ট। কারণ আমি এটা তোমাদের জানালাম এই কারণেই, একটাই কারণ, সেটা হচ্ছে পুজোর সময় সবাই একটা হেয়ার কাটিং করে, হেয়ার কালার করে, তো একটা গুড ইনফরমেশনের জন্য এটা দরকার। আমার বাড়ির সামনেই মল, মানে 500 মিটার হবে না, আমার সামনে বাড়ির সামনে একটা মল আছে, সেখানে কাবিবস আছে, তো আমি সেখানে ওখানেই কাটিং করেছি। তো আরেকটা আছে একটু 1 কিলোমিটার দূরে, কিন্তু আমি কাছাকাছিটাতেই করেছিলাম, সেটা ভালোই কাটিংটা অপূর্ব করেছে। আমি কাটিং এবার থেকে ওখানেই করবো, কিন্তু বাট হেয়ার কালার আমি কোনোদিনই করবো না, মানে হেয়ার কালারটা আমি বাড়িতেই করবো। আমার মুখ বা স্কিন অনুযায়ী আমি এটা করেছি হচ্ছে ক্যারামেল ব্রাউন। কিন্তু ক্যারামেল ব্রাউন কী হচ্ছে, ওরা আমাদের অবশ্য বললো যে আপনি যত শ্যাম্পু করবেন, তা আমি কাটিং বা হেয়ার কালারের পরে একবারই ওয়াশ করেছি, তো তোমরা দেখলে যে আমার কালারটা লাইট করলে ভালোই লাগছে, কিন্তু আমি কিন্তু স্যাটিসফাইড নই। তো কালারটা আমি মনে হচ্ছে যে তার থেকে অ্যামাজনে আমার কিনে, ওয়ালার বা লরিয়ালের কিনে বাড়িতে করাটা বেস্ট ছিল। তোমরাও কিন্তু সেটাই করো, আমার যদি মতামত চাও তাই আমি বললাম। তো চলো তাহলে বাকি ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, এখন আমি তোমাদের হাবিবসের ক্লিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমাকে জাস্ট শ্যাম্পু করে এখানে বসানো হয়েছে, আর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকানো হচ্ছিলো। তো শুকানোর পরে তারপরে ওরা হেয়ার কালার করেছে, তারপর কাটিং করেছে। না, হেয়ার কালার করার সময় প্রচুর টাইম নিয়েছে, এবং কাটিং করার সময়ও ভালোই টাইম নিয়েছে, এবং কাটিংটা অপূর্ব করেছে। তা আমি আগে কাটিং করেছিলাম, তো আমি এখানে হেয়ার ড্রায়ার দিয়ে যে চুল শোকাচ্ছে সেটা আরেকটু ভালোভাবে শেয়ার করছি। এরপর পাটে পাটে ক্লিপ দিয়ে চুলটাকে ভালো করে ওরা ক্লিপ দিয়ে দিয়েছে, আর তারপরে কালারটা আমাকে দেখিয়ে আমি যেটা চুজ করেছি সেই কালারটা ক্যারামেল ব্রাউন সেটাকে অ্যাপ্লাই করছে। সেই অ্যাপ্লাইটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। এটা ডান দিকে যেমন পাটে পাটে করে দেখো, একদম 4 ভাগ 5 ভাগ করে নিয়েছে। তোরা কাজটা করেছো খুব ভালো। তো এরপরে আমাকে বলেছে যে আরও 2-3টি ওয়াশ করতে হবে। তুমি ফার্স্ট ওয়াশের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো যদি ভালো লাগে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আরও শেয়ার করব। তো আমার কালার করাটা প্রসেসটা খুব ভালো লেগেছে, ধৈর্য সহকারে আস্তে আস্তে করছে, আর এরা খুব ভালোবেশি, মানে খুব ভালোভাবে স্যানিটাইজেশন পদ্ধতিটাকে মেনটেন করেছে। আমি যে চেয়ারে বসেছিলাম, যতক্ষণ আমি বসেছিলাম ততক্ষণ কিন্তু অন্য কেউ বসেনি। আমি এরপরে কালার করার পরে হেয়ার ওয়াশ করেছি, তখনও কিন্তু কাউকে বসতে দেয়নি, কাস্টমার ওয়েট করছিল। আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তারপরে অন্য স্যানিটাইজ করে সেই চেয়ারে অন্যজনকে বসাচ্ছে। তো এইগুলো ভালোই মেনটেন করেছে, বা আমি চেয়ারে বসার আগে আমাকে ফুল বডি স্যানিটাইজ করা হয়েছে, তারপর বসানো হয়েছে। তো এই প্রোটেকশনগুলো ওরা ভালোই নিয়েছে, তো এটার জন্য সত্যি আমরা গ্রেটফুল। তো এখন এটাই উচিত, করা উচিত, আর এইভাবে কালারগুলো করছে। তো আমি গ্লোবাল হেয়ার কালার করেছিলাম বলে পুরোটা এরকম টেনে টেনে ওরা করেছে। তো এবার আমার বাঁ দিকের চুলটাকে সেমভাবেই কালার করছে, আর প্রসেসিংটা খুব ভালো, খুব ধীরে ধীরে কালার করছে। তো ক্যামেরাটা একজনকে, ওদেরই একজনকে বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, সেই আমাকে এই ক্লিপসগুলো তুলে দিয়েছে, থ্যাংকস ফর হিম। তো যাই হোক, এইভাবেই কিন্তু 2-3 জন করে কালারটা করে।
তো আমাকে হেয়ার কালার করে প্রায় 45 মিনিট আমাকে বসিয়ে রেখেছিল, তারপরে হেয়ার ওয়াশটা করিয়েছে। তো আমি বসে বসে ফোন ঘাঁটছিলাম আর মাঝে মাঝে এই ভিডিওটা করেছি। তো আমি পুরো একটা লুক দিতে চেষ্টা করেছি স্যালনটার। তো এটা ইউনিট সেক্স, মানে এখানে ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। পাশে আমার একটা ছেলে চুল কাটছিল, আর তখনও পর্যন্ত কাস্টমার, আমি ফার্স্ট আওয়ারেই গেছিলাম মানে 10:30-10টার মধ্যে, তাই কাস্টমার তখনও আসেনি। আমার এরপরেই প্রচুর কাস্টমার এসে গেছিল, কিন্তু তাদের কিন্তু বসতে দেয়নি, আগে আমারটা কমপ্লিট করে তারপর বসিয়েছে। আমাকে ভালো করে চুলটাকে ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে, বিশেষ করে নিচটা, আর তারপরে আবার কাটিং করেছে, এরপরে কাটিং করেছে, ওর আগে কালারটা কমপ্লিট করে তারপর কাটিং করেছে। তো এখানে আমার কাটিং চলছে। তো কাটিংটা ওরা প্রচণ্ডই ভালো করেছে, এরকম পাটে পাটে চুলগুলোকে আবার ক্লিপ করেছে, ক্লিপ দিয়ে তারপরে আস্তে আস্তে করে কাটিং করেছে। তো এইভাবে কাটিং করছে ওরা। তো আমি এখানেই আমার আজকের মতো ব্লগ শেষ করলাম। যদি আমার এই ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রিপশান করো। সাবস্ক্রিপশান করতে কিন্তু এতটুকু ভুলো না, তোমাদের কিন্তু একটা সাবস্ক্রিপশান আমার জন্য জরুরি। তো টিল দেন, বাই, ওকে।